একাধিক গণমাধ্যমে গ্রুপিং প্রকাশ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। ২০ দলের এই টুর্নামেন্টের পর্দা উঠবে পয়লা জুন। বাংলাদেশের মিশন শুরু হবে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। আনুষ্ঠানিক ঘোষণার আগে দ্য টেলিগ্রাফ সহ বিভিন্ন মাধ্যমে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং লিক হয়, যেখানে ডি গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। শেষ পর্যন্ত সেই গ্রুপিং রেখেই নিজেদের ওয়েবসাইটে সূচি প্রকাশ করে আইসিসি। পয়লা জুন ডালাসে যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। ৭ জুন একই ভেনুতে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে বাংলাদেশের মিশন। ৯ জুন নিউ ইয়র্কে হবে ভারত পাকিস্তান ম্যাচ। ২৯ জুন ফাইনাল হবে বার্বাডোজে। এই গ্রুপে ভারত, পাকিস্তানের সাথে আরও আছে আয়ারল্যান্ড, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। গ্রুপ বিতে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। আর গ্রুপ সিতে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।